আসসালামু আলাইকুম। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা সকলেই জানেন, বছরে একবার করে কিন্তু এই ফুলগুলো ফোটে এবং এর বীজ দিয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে চিকেন কষা, বিফ কারি এবং বিভিন্ন আইটেম, সবজি কারি আমরা কিন্তু খেয়ে থাকি। কিন্তু যখন ফুল থাকে, মৌমাছিরা এসে খুব সুন্দরভাবে ফুলে বসে এবং যখন ফুল থেকে যখন ফুলগুলো ঝরে যায়, এর ভিতরে বীজ হয়, বীজ দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর সরিষা পাই। সেই সরিষা দিয়ে বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করি এবং বিক্রি করি। তবে একটা কথা বলে রাখি, সরিষা যারা চাষ করবেন, খুব একটা খরচ নেই কিন্তু আপনার। ধান কেটে নেওয়ার পরে যখন আপনারা এক ছ্যাঁচ দেবেন, দিয়ে আপনারা শস্যের বীজগুলো দানাগুলো ছড়িয়ে দেবেন, দেখবেন কিছু মাস পরেই এরকম শস্যে গাছ খুব সুন্দরভাবে উৎপাদন হয়েছে, খুব একটা বেশি সারও লাগবে না। আজকের মতো এই পর্যন্ত, আগামী দিনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।